প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার সেতনতলা গ্রামের লিটন ভাইয়ের ঢেঁড়স খেতে। আজ আমরা লিটন ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ঢেঁড়স চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় কর্ণ বিশ্বাস কেডি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মাঠে মানুষ ধান, পাট, ভুট্টা সহ অনেক রকম সবজি বা ফসল চাষ করেছে, কিন্তু তার মাঝে আপনি ঢেঁড়স চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? ঢেঁড়স চাষটা অন্যান্য ফসল থেকে অনেক লাভজনক, এই জন্য আমরা এটা চাষ করি। আর আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে লোক ঢেঁড়স আবাদ করে, এই জন্য আমরা এটা আবাদ করছি। ভাইয়া, বর্তমানে আপনি কতটুকু জমিতে ঢেঁড়স চাষ করছেন? বর্তমানে আমার 6 কাঠা জমিতে ঢেঁড়স আছে। 6 কাঠা জমি মানে 3300 থেকে বিঘা? বিঘা 6 কাঠা জমিতে আপনি চাষ করছেন? আমরা যদি 1 বিঘা জমিতে ঢেঁড়স চাষ করতে চাই 3300 থেকে 1 বিঘা, সেক্ষেত্রে সকল খরচ খরচা মিলিয়ে প্রথমে শুরু করতে কত টাকা খরচ হবে? সকল খরচ খরচা মিলিয়ে প্রথমে প্রায় 50,000 টাকার মতো খরচ হবে 1 বিঘা জমিতে। 50,000 টাকার মতো খরচ হচ্ছে। এর মধ্যে কি হচ্ছে, বীজ, সার, কীটনাশক, চাষ, কীটনাশক, লেবার আছে, সবকিছু মিলে প্রায় 50,000 টাকা খরচ হবে 1 বিঘা জমি থেকে। এই 50,000 টাকা খরচ করছে বাদ দিলে কত টাকা বেচা কেনা করা সম্ভব? টোটাল এখানে প্রায় 1 বিঘা জমিতে 160,000-170,000 টাকা বেচা কেনা সম্ভব, খরচ খরচা বাদ দিয়ে প্রায় 120,000 টাকার মতো থাকবে প্রায় লাভ আর কি। ঢেঁড়স মূলত কতদিনের ফসল? প্রায় 3-4 মাস এরকম হবে। বছরের কোন সময় ঢেঁড়স চাষ করা শুরু করা ভালো? এটা ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে আর কি চাষ করা ভালো আর কি। ভাইয়া, ঢেঁড়স চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয়? ঢেঁড়স চাষ প্রায় সব রকম মাটিতে ভালো হয়, তবে দোআঁশ মাটি এবং এঁটেল মাটিতে সবচেয়ে ভালো হয় আর কি। কি ধরনের জমি প্রয়োজন হয়? একটু উঁচু জমি হলে ভালো হয়, যেন পানি না আটকায়। পানি না আটকায়। ঢেঁড়স চাষ শুরুর সময় জমি কিভাবে প্রস্তুত করতে হয়? এটা প্রথমে 4টা চাষ দেওয়া লাগে ঢেঁড়স খেতে, 4 চাষে বীজ বপন করা যায়। চাষের সময় কি কোনো সার প্রয়োগ করতে হয়? চাষের সময় সাধারণত আমরা টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করি। বিঘা প্রতি টিএসপি এবং এমওপি কতটা পরিমাণ প্রয়োগ করেন? বিঘা প্রতি 30 কেজি এমওপি এবং 30 কেজি টিএসপি সার প্রয়োগ করি। মানে ঢেঁড়সের বীজ কিভাবে রোপণ করেন? এটা আমরা সারিবদ্ধভাবে রোপণ করি। প্রথমে কি ছোট ড্রেন টানে, তার ভিতরে হচ্ছে বীজ দেই। একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব কত থাকে? একটি বীজের থেকে আরেকটি বীজের দূরত্ব প্রায় 1 হাত পরিমাণের ভিতরে আমরা 5টা বীজ দেই। মানে একই জায়গায় কি 2-3টা করে বীজ দেন নাকি একই জায়গায় একটা করে? না, একটু মানে 4 আঙুল দূরত্ব 1-1টা বীজ দেওয়া দিয়ে একটা করে বীজ দিয়ে থাকে, দিয়ে সেটা মাটি দিয়ে কি ঢেকে দেন? হ্যাঁ, মাটি দিয়ে ঢেকে দেন। এক্ষেত্রে কি চারা উৎপাদন করে এনে বপন করার কোনো পদ্ধতি আছে? না, এটা হয় না, সরাসরি বীজ বপন করতে হয়। 1 বিঘা জমিতে কি পরিমাণ বীজের প্রয়োজন হয়? 1 বিঘা জমিতে 3.5 কেজি বীজ প্রয়োজন। প্রতি কেজি বীজের দাম কেমন? প্রতি কেজি বীজের দাম 4700 টাকা। ঢেঁড়সের কি বিশেষ কোনো জাত আছে? জি আছে। কয়টি জাত আছে ঢেঁড়সের? আছে জাত 8-10 রকম জাত আছে, তবে আমাদের এই মাঠে নবাব এবং সুপার সুমি এই দুটো জাত এই দুটো চাষ করছেন। কোন জাতটা বেশি ফলে এই দুটো থেকে? নবাব কিংবা সুমি দুইটাই ভালো, সমান ফলন হয় দুইটাই। আপনি কোনটা চাষ করেছেন? আমি নবাব চাষ করি। একটা সারি থেকে অপসারি দূরত্ব কত থাকে? একটা সারি থেকে আর এক সারির দূরত্ব থাকে 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এরকম দূরত্ব। এবং আমরা দেখতে পাচ্ছি আপনার মোটামুটি 4টা সারি লাগিয়ে আবার একটু বড় একটা গ্যাপ রেখেছেন, এটা আসলে কেন? ওটা আমাদের চলাচলের জন্য সুবিধা হয়, এই জন্য চলাচলের পথ। এটা কত ইঞ্চি রাখা আছে চলাচলের পথটা? 1.5 ফুট আছে। ঢেঁড়সের চারা রোপণের পর থেকে গাছে ফুল আসা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়? চারা উৎপাদন এক পর্যন্ত সেচ দেওয়া লাগে এবং কিছু ছত্রাকনাশক স্প্রে করা লাগে মাঝে মধ্যে। চারা উৎপাদন পর থেকে ঢেঁড়স গাছের কি কি পরিচর্যা করতে হয়? চারা উৎপাদনের পরে সাধারণত সার দিতে হয়, একটু সেচ দিতে হয় এবং একটু নিড়ানি দিতে হয়, সপ্তাহে একদিন কীটনাশক দিলেই চলে আর কি। কি সার প্রয়োগ করতে হয়? মানে আমরা টিএসপি সার প্রয়োগ করি, এমওপি, ড্যাপ আছে, ইউরিয়া। এটা বিঘা প্রতি কি পরিমাণে সার প্রয়োজন হয়? মানে সেচ
প্রত্যেক শেষে সার দেওয়া লাগে, সার দেওয়া লাগে অল্প পরিমাণে আর কি। সেচ কখন দেন, মানে এটা কি জমি চাহিদা অনুযায়ী নাকি নিয়ম আছে যে এতদিন পর পর সেচ দিতে হবে? চাহিদা অনুযায়ী, যখন মাটি শুকায় তখন সেচ দেওয়া লাগে। আর বছরে কতবার ঢেঁড়স চাষ করা সম্ভব? বছরে দুই সিজন চাষ করা যায়। দুই সিজন চাষ করা যায়, এটা কি ওই ডিসেম্বর থেকে শুরু হয়ে তারপরে? জি, ডিসেম্বর থেকে শুরু হয়, চার মাস শেষ হওয়ার পরে আবার চার মাস শুরু করেন। জি। ঢেঁড়সের সাথে সাথী ফসল হিসেবে অন্য কোনো কিছু কি চাষ করা যায়? জি, অন্য আমরা ঝিঙে চাষ করি। এক্ষেত্রে প্রতি বিঘায় ঝিঙে চাষের জন্য কত টাকা খরচ হয় অতিরিক্ত? প্রতি বিঘায় অতিরিক্ত 2000 টাকা খরচ হয়, এই বীজ লাগে আর কিছু না। বিঘা প্রতি কতটা বীজের প্রয়োজন হচ্ছে? বিঘা প্রতি 1000 টাকার বীজ লাগে। সেক্ষেত্রে আপনি বললেন যেহেতু সাথী ফসল হিসেবে ঢেঁড়সের সাথে ঝিঙা চাষ করছেন, এক্ষেত্রে ঝিঙার ফলন কি ভালো হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢেঁড়স আসলেই অনেক বেশি পাতা এবং একটু নিচের দিকে জমির নিচের দিকে ছায়া হয়ে যাচ্ছে, এক্ষেত্রে ঝিঙা কি এর মধ্যে ভালো হয়? ঝিঙা ভালো হয়, ঝিঙা গাছ আস্তে আস্তে উপরে ওঠে, ঢেঁড়স গাছের উপর দিয়ে ঝিঙা হয়, সেক্ষেত্রে ঢেঁড়সের ক্ষতি হয় না? না, ঢেঁড়স তখন একটু মানে লাস্ট সিজনে আর কি, তখন ঢেঁড়সের আর ক্ষতি হয় না। এক্ষেত্রে ঝিঙা ও ঢেঁড়স সবকিছু মিলিয়ে একসাথে হচ্ছে কত টাকার বেচা কেনা সম্ভব হয় প্রতি বিঘাতে? একসাথে প্রায় 180,000 টাকা বেচা কেনা সম্ভব হবে। খরচ খরচ বাদ দিলে কত টাকা করা সম্ভব হচ্ছে ওখান থেকে? 130,000 টাকা, 130,000 টাকা মতো লাভ থাকছে খরচ খরচ বাদ দিয়ে ঝিঙা এবং ঢেঁড়স সহ। ক্ষেত্রে ঝিঙা গাছে চারা রোপণ করেন নাকি বীজ বপন করেন? বীজ বপন করি। এক্ষেত্রে প্রতি বীজ থেকে বীজের দূরত্ব কত থাকে? মানে প্রায় 6 হাতের মতো দূরত্ব। ঝিঙা মূলত কতদিনের ফসল থাকে? ঝিঙা প্রায় 2 মাসের মতো হয় একটা। না মানে ঢেঁড়সের সাথেই হচ্ছে, ঢেঁড়স 4 মাস, তার সাথে সাথেই 2 মাসের হচ্ছে ঝিঙা থাকছে। জি ভাই, ঢেঁড়সের সাথে ঝিঙা চাষের জন্য ঝিঙার কি বিশেষ কোনো পরিচর্যা করতে হয়? এখানে আলাদা ভাবে কিছু করা লাগে না, আমরা যেটা ঢেঁড়সে যেগুলো পরিচর্যা করি ঝিঙাতে ওইটাই হয়ে যায়, আলাদা ভাবে ঝিঙার জন্য কোনো পরিচর্যা লাগে না। বাট ঢেঁড়সের চারা গজানোর পর থেকে গাছে ফুল আসতে কতদিন সময় লাগে? 45 দিন পরে ফুল আসে। আর ফুলের কতদিন পরে ফল বাজারজাত করা যায়? আর 15 দিন পরে ফল বাজারজাত। 60 দিন পর থেকে বাজারজাত করা যায় ঢেঁড়স। একবার ফল বাজারজাত করা শুরু করলে কতদিন যাবত বাজারজাত করা যায়? মানে 4 মাস, 4.5 মাস বাজারজাত করা যায়। এই ক্ষেত্রে আপনারা কতদিন পর পর হারভেস্ট করেন? একদিন পর পর। একদিন পর পর হারভেস্ট করছেন, কোথায় বাজারজাত করছেন এখন? এটা আমাদের ক্ষেতের থেকে ব্যাপারি এসে নিয়ে যায়। কি দরে বেচা কেনা করছেন এই বছরে? প্রথমে যখন উঠছিল তখন 100 টাকা কেজি, এখন একটু দাম কম হয়ে গেছে, এখন 30 টাকা কেজি, এখন কম যাচ্ছে। মানে ঢেঁড়স চাষে কোনো রোগ বালাই আছে কিনা, থাকতে তার প্রতিকার কি? রোগ বালাই সামান্য আছে, যখন আর কি চারা গজানোর পরে ছত্রাকনাশক স্প্রে করলে সেটা ঠিক হয়ে যায়। আর আপনার যেহেতু ঢেঁড়সের সাথে সাথে ঝিঙাও চাষ করছেন, তো ঝিঙার কি আলাদা কোনো রোগ বালাই আছে? না, ঝিঙায় আলাদা রোগ। মানে ঢেঁড়স চাষের বিশেষ সুবিধা এবং অসুবিধা কি? সুবিধা তো ভালো, লাভজনক ফসল, এবং অসুবিধা একটু ওঠানোর সময় যখন আমরা ক্ষেতের থেকে ঢেঁড়স উঠাই তো আমরা হাতে গ্লাভস পরে উঠাতে হয় যাতে হাতে না লাগে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।